দেখি ছেলেগুলোকে চিনতে পেরেছেন? না, অত ঝড় চলের মাঝখানে তবে ছেলেগুলোকে গায়ে কোনোদিন দেখেছি বলে তো মনে হয় না। আপনি পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, থানায় ডায়েরি করে বাড়ি থেকে জামা কাপড় বদলে আপনার কাছে এলাম। ঠিক আছে ঠিক আছে, কাল রোববার আমি পরশু স্কুলে মিটিং ডাকছি, কমিটি মেম্বারদের সামনে যা ঘটেছে আপনি সেটা বলবেন, তারপর আমি দেখছি কি করা যায়। আমি তাহলে চলি। ওই কথাটা খেয়াল রাখবেন। কোন কথাটা? ওই যে তরুণের সঙ্গে টুকুর বিয়ের কথাটা। তরুণের বাবা যেমন আপনাকে মান্যগণ্য করেন, আপনি যা বলেন শোনেন টোনেন, স্কুল কমিটির মেম্বাররাও আমায় তেমনি অল্প একটু মানে টানে, আমি যা বলবো তা ওরা মেনেই নেবে। কালকের দিনটা মশাই বড্ড ভালো, কাল আমি সকালবেলায় রণবীর বাবুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি, টুকুকে নিয়ে যাচ্ছি, আপনি একটু থাকুন ওখানে, কালকে যদি একটু আপনি আমায় দেখেন না, পরশু আমার মিটিং এ আপনার ব্যাপারটাও। আমিও তো আপনাকে আগেই বলেছি আমার ছাত্রের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দিতে পারি না। নিজের ভবিষ্যৎ নষ্ট হতে পারে জেনেও আপনি? আমার ভবিষ্যৎ মানে তো 20-25 হাজার টাকা চুরির বদনাম মাথায় নয় তো। বদনামের সঙ্গে সঙ্গে স্কুলের খাতা থেকে আপনার নামটাও কাটা যেতে পারে। আমার নামটা আপনি পরশুদিন কাটবেন, কিন্তু আপনার মেয়ের নামটা আমি আজই কেটে দিয়ে গেলাম। মাস্টারমশাই, আপনি তো সেদিন বাবাকে বলছিলেন আপনি যখন আমাকে পড়াতে আসেন তখন আমি বাড়িতেই থাকি না, আজ তো বাড়িতেই আছি, না পড়িয়ে চলে যাচ্ছেন যে? তুমি এমন দিন আমার কাছে পড়তে চাইছো যেদিন তোমার পড়ার ইচ্ছে থাকলে তোমাকে পড়াবার মতো মানসিকতা আমার নেই। কেন, কি হয়েছে? তোমার বাবার কাছ থেকে শুনে নিও। না, আপনার কাছ থেকে শুনি। আসুন আসুন আমার সঙ্গে। আচ্ছা মাস্টারমশাই, তরুণদের সঙ্গে আমার বিয়ে হতে পারে না কেন? আমি কি খুবই খারাপ মেয়ে? টুকু, তোমাকে তরুণকে দুজনকে আমি পড়াই, অনেক ছেলেবেলা থেকে আমি তোমাদের দেখে আসছি, তোমাদের দুজনকে আমি স্নেহ করি। তবে কেন আপনার আপত্তি? তোমাদের দুজনের চরিত্র একদম আলাদা, ও কত শান্ত আর তুমি বেপরোয়া। আর তাছাড়া থামলেন যে, ইদানিং আমি একটা কথা জানতে পেরেছি, তরুণ রূপা বলে একটি মেয়েকে গ্রামের বনবাস পালায় যে সীতা সাজে। তুমি জানলে কি করে? নান্টুর কাছ থেকে জেনেছি। টুকু, ছেলেবেলা থেকে আমি তোমাকে দেখে আসছি, লেখাপড়া হয়তো তোমার মন নেই কিন্তু তোমার বুদ্ধি নেই এটা আমি বিশ্বাস করি না, জোর করে কারোর কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়ার মধ্যে হয়তো বাহাদুরি থাকতে পারে কিন্তু নিজেকে বঞ্চিত করে অন্যকে পাইয়ে দেওয়ার মধ্যে যে মহত্ত্বটা আছে সেটা তুমি নিশ্চয় মানবে। আমি তোমার কিছু বলবো না, তুমি নিজের বিচার বুদ্ধিতে ঠিক করে নিও কোনটা তোমার কাছে বেশি পছন্দ, তোমার বাবার ক্ষমতার বলে পাওয়া বাহাদুরি না নিজের স্বার্থত্যাগের বিনিময়ে পাওয়া মহত্ত্ব। ঠিক আছে, আমি যাই, তোমার সঙ্গে হয়তো কখনো দেখাই হবে না, ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুখে থাকো, ভালো থাকো। কাল আপনি তরুণদের বাড়ি যাবেন না? না, ভাবছি যাব। কোন মুখে উনি আসবেন? গায়ের সবাই জেনেছে উনি স্কুলে টাকা চুরি করেছেন। অসম্ভব, মাস্টারমশাই টাকা চুরি করতেই পারে না। না না না, ওই গুন্ডারা এসে থাক থাক, ও সকাল স্কুলে দেখা যাবে, এখন দেখা যাবে, এখন যে কাজের জন্য আসা। হ্যাঁ, কাজটা সেরে ফেলা যাক। হ্যাঁ, সেই ভালো। আমি আমি বলছিলাম কি যে ছোট দাদা বাবুর তো এখনো লেখা পড়াই শেষ হয়নি। পড়াশোনা করে জজ ম্যাজিস্ট্রেট হবে নাকি? সেই তো গিয়ে বসবো ওর বাবার দোকানে। না না, ও যদি পড়তে চায়। তুই থাম তো, তুই আমার একমাত্র ভাই, এই শরীর নিয়ে তোকে আমি দোকানে বেশি দিন যেতেই দেবো না। আমি বলছিলাম কি পিসিমণি, চাকর চাকরের মতন থাকবি, এই জন্যই বলি চাকর বাকরকে লাই দিবি না। আর লাই দেবার জন্য তোমার মতো যা দিদি আছে। তুমি থামো, এই দেখো নিজের কাছে যা, সবাই জন্য চা তৈরি করে নিয়ে আয়।
তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুভ কাজটা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, দেরি করবেন না। রণবীর বাবু, আমি কিন্তু আজকে বিয়ের কথাবার্তা একদম পাকা করেছি। টুকু একটা আংটি এনেছে, ওটা ও তরুণের আঙুলে পরিয়ে দেবে। টুকু, আংটিটা তরুণের আঙুলে পরিয়ে দে। আজ পূর্ণিমা, দিনটা ভালো। আমি বলছিলাম কি, কথা যেমন হয়ে রইল থাক, তরুণের ইচ্ছে অনিচ্ছে। তুই থাম তো বাবু, ওইটুকু বাচ্চা ছেলে, তার আবার ইচ্ছে অনিচ্ছার কি আছে? আমরা গুরুজনরা যেমনই করবো তাই হবে। যা ঠিক করা তোমরাই ঠিক করো, আমি যাচ্ছি। না কাকা বাবু, আপনার ইচ্ছে থাক বা না থাক, এই সময়টা আপনাকে এখানে থাকতেই হবে। আমি কত আশা নিয়ে এসেছি। আমার যা করা উচিত ছিল তাই বলে তুই? আজ শুধু পূর্ণিমা নয় বাবা, আজ রাখি পূর্ণিমা। তরুণদাকে আমি ছোটবেলা থেকেই দাদার মতো দেখে আসছি, আজ ওর হাতে রাখি পরিয়ে দিয়ে চিরটা কাল আমি ওর বোন হয়ে রইলাম। ছি ছি ছি, যার জন্য এত কিছু করলাম তার দাম তো আপনি পেয়ে গেছেন পিসিমা। বাবা আপনার কাছ থেকে আর 10,000 টাকা ফেরত না নিলেই তো হলো। 10,000 টাকা? হ্যাঁ, আমার সঙ্গে তরুণদার বিয়ের ব্যবস্থা করে দেবেন বলে উনি খটকালি হিসেবে আগাম টাকাটা। মোটেই না, ও টাকা আমি তোমার বাবার কাছ থেকে আমার স্বামীর ওষুধ কেনার জন্য ধার নিয়েছি। 10,000 টাকার ওষুধ? তা আমার জন্য কেনা ওষুধগুলো কি তুমি আর তোমার ছেলে মেয়ে মিলে কিনেছ? ছি 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 দিদি, জামাইবাবুর ওষুধের জন্য তোমার টাকার দরকার পড়েছিল আমাকে বলতে পারতে তুমি? না, চুরি আমি করিনি। আপনাদের কতবার বলবো, ঝরঝরে রাতে 4-5 জন ছেলে আমার সব কেড়ে নিয়েছে। আচ্ছা তপন বাবু, প্রতি মাসে আপনি শহরে টাকা আনতে গিয়ে বিকেল 3টের মধ্যে ফেরেন, পরশু হঠাৎ এত দেরি হলো কেন? এত বছর তো আপনি টাকা আনেন, কই এত দেরি তো কোনোদিন হয়নি। ওই সময়টা আপনি কোথায় গিয়েছিলেন? অযথা কথা না বাড়িয়ে আপনারা যা যা সাজা আমায় দিতে চান দিতে পারেন। সাজা ও তো আপনি পাবেন, কিন্তু তার আগে আপনাকে বলতে হবে টাকাগুলো কোথায়। টাকাগুলো এই ব্যাগে। এই ব্যাগ তুমি কোথায় পেলে? আমার বাবার ডায়েরি। পরশু ঝরঝরে রাত্রে হঠাৎ দেখলাম 4-5টা গুন্ডা মতো ছেলে এই ব্যাগটা নিয়ে বাবার ঘরে ঢুকলো। আরে কাজটা হয়েছে কিনা বল না। দাদা মালটা বুঝে নিন। বাবা, আমার মঙ্গলের জন্য তুমি গ্রামের কত ছাত্রছাত্রীর ক্ষতি করতে যাচ্ছিলে বলো তো? এরপর তুমি নিশ্চয়ই মাস্টারমশাইয়ের কাছে আমাকে আর পড়তে দেবে না, তাতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই। শুধু এটাই আমার সান্ত্বনা, গ্রামের অন্য ছাত্রছাত্রীরা ইনের মতো সৎ মাস্টারের কাছে পড়ার সুযোগ পাবে। মাস্টারমশাই, পরশুদিন রাত্রে মাত্র 10 মিনিটে আপনি আমায় যে শিক্ষা দিয়েছেন তা পাথেয় করেই আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিয়ে যাব। আর আজ এই 10 মিনিটে মেয়ে হয়ে আমি আমার বাবাকে যে শিক্ষা দিয়ে গেলাম, জানি না গ্রামের মহামান্য এমএলএর ভবিষ্যতে সেটা কাজে লাগবে কিনা। মিটিং তো ডেকেছেন বিচার হবে বলে, এবার কার বিচার হবে রমন বাবু? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই 4 দেয়ালের মধ্যে যা ঘটলো
সেটা যেন এই চার দেয়ালের মধ্যেই বন্দি থাকে। এটা নিয়ে আমরা বাইরে কোনো রকম আলোচনা করব না। স্কুলের সব শিক্ষকরা বাইরে অপেক্ষা করছেন, আপনি মাইনেটা দিয়ে দিন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।